5ই আগস্ট শেখ হাসিনা যখন পালালো দেশ থেকে, পুরো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে, দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। আমার ভাই এই পতাকাটা নিয়ে বিজয় মিছিল অংশগ্রহণ করেছে। পতাকা ওড়ানোর সময় আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে, এবং আমার ভাই রাস্তার মধ্যে পড়েছিল। কেন এই স্বাধীন দেশের নমুনা, দেশ স্বাধীন হওয়ার পরেও কেন দেশ পরাধীন থাকবে? আমার ভাইকে আমরা হাসপাতালে নিতে পারিনি, পুরো রাস্তায় আগুন জ্বালানো জ্বালিয়ে রাখছিল তারা। কেন আমার ভাইকে কেন? আমার ভাইয়ের বয়স মাত্র 13 বছর, এতটুকু বাচ্চাকে তারা গুলি করতে পারে? প্রত্যক্ষদর্শীরা বলছে ওখানে ছাত্রলীগরা ছিল, আশেপাশে ছাদে ছাত্রলীগরা অবস্থান করেছে এবং তারাই গুলি করেছে। আমি চাচ্ছি তাদেরকে জনসম্মুখে এনে যদি ফাঁসি দেওয়া হয়, এর চেয়ে বড় শাস্তি হবে। তাদের শাস্তি জেলের মধ্যে না, তাদের শাস্তি জনসম্মুখে তাদের ফাঁসি হওয়া উচিত। তাদের সাথে বলবো, তাদের তাদের যে যে প্রধান ছিল সেই তো তাদেরকে ছেলে পালিয়ে গিয়েছে, তো তাদের শক্তি এখন আর কিছুই না। তারা পরাজিত বরণ করেছে, তারা পরাজিত, তারা পরাজিত থাকবে। আমার সঙ্গে খুব শান্ত সুযোগ ছিল, কখনো কোথাও বেশি বাড়ছে না। ওদিন গান আন্দোলন যখন শেখ হাসিনা পালন খবর শুনছে টিভিতে, তখন সেটা করে বসে পারে যে আবু আর বসে থাকা যাবে না, বিজেপি মিছিল বাড়ি যাবে। তখন ওরা ভাবছে যে বিজেপি একে দিয়ে না করছে, কোনো গোলাগুলি হবে না। তো আমার সঙ্গে বাড়ি শেষে আমরা পালা দেয়নি, আমার তো বাবা তাক আছে যে বাবা বাড়া থাকে না। আমার সঙ্গে আসতে বাড়ি চলেছে বিজেপি মিছিল অংশ করছে, বিএনএস ভবন থেকে ওরা গুলি এসেছে, সেদিন কোনো রাস্তা খুলে ছিল না। ছাত্রলীগ যুবলীগ কিন্তু তারা গুলি করছে সেদিনকে। হ্যাঁ, আমার ছেলেমতো হাজার হাজার মানুষ খালি গেছে। আমরা সেই সবার শহীদের বিশ্বাস চাই, শেখ হাসিনা যেখানে ফলন থাকে না কেন তাকে দেশে আনে, জনসম্মুখে সামনে বিচার করা হোক, এটা আমাদের দাবি। আমি শুনতে যাচ্ছি যে বিজয় মিছিল এসে আপনার ছেলে মারা গেছে, আসলে এরকম দেশ কি আপনার চেয়ে? না না, আমার ছেলে খুব আনন্দে টিভি দেখে খুব আনন্দে ঘর থেকে বাইরে যে আর তো কোনো কিছু হবে না। আমার ছেলে ছোট মানুষ কি বুঝে, ও রাত্রিতে কি বুঝে, ও আনন্দটা বুঝে, আনন্দ করতে বাড়ি থেকে বাইরে যে আনন্দ করতে যে পতাকা উড়াতে যে আমার ছেলে আজকে দুটো থেকে চলে গেছে। আমি চাই যে আমার মতো আর কোনো ছেলে যাবো দুটো হাতে আমার ছেলের মতো বিচার চার কিছু চাই না। কিন্তু সে খুব আনন্দ পাবো, ঘোরাঘুরি আনন্দ, এই আনন্দ করতে আসে আজকে আমার ছেলে।